নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি ঢোকলা। ঢোকলা বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি, ছোলার ডালের বেসন, আর নিয়েছি সামান্য একটু আদা বাটা, একটা লেবু নিয়েছি, এর থেকে আমি রস বার করে নেব, আর লাগবে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, কাঁচা লঙ্কা, এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, একটু তেঁতুল লাগবে, তেঁতুলটা জলে ভিজিয়ে রাখবো, আর আমার লাগবে বেকিং পাউডার, আর লাগবে স্বাদ মতো নুন, আর লাগবে আমার রিফাইন তেল। চায়ের কাপে 1.5 কাপ বেসম আমি নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব লেবুর রস, এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য হিং, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। 1 চিমটে হিং দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেব একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল, এবার এগুলোকে মিক্স করে নেব, এর মধ্যে অল্প অল্প করে জল ঢালবো। অল্প অল্প করে জল ঢালতে হবে, একবারে জল দিয়ে দিলে বেসনটা দলা পেকে যাবে, তাই অল্প করে দিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘন হবে না। একটু কালারের জন্য 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে হলুদ গুঁড়োটা দিলে কালারটা সুন্দর হয়। ব্যাটারটা এরকম হবে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি তেঁতুলের পাল্পটা বানিয়ে নিচ্ছি, এটা একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, এই ঘন পাল্পটাকে আমি ঢেলে রাখছি বিচিগুলো সরিয়ে। তেঁতুলের পাল্পটার মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে আর ধনের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো রয়েছে, আর আমি দিয়ে দেব এর মধ্যে একটু চিনি, আর দিয়ে দেব একটু সামান্য বিট নুন, এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। আর একটু তেঁতুলের জল মিশিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছিল যেহেতু, এটা রেখে দেব। যতক্ষণ ঢোকলাটা রেস্টে রয়েছে ততক্ষণ আমি ঢোকলার চাটনিটা বানিয়ে নেব। শুকনো কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতা একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ তেলে দিলে এটা খুব ফাটে। কারি পাতাটাকে একটু ভেজে নিয়ে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা মুখটা সামান্য চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। লঙ্কাগুলোর ভাজা হয়ে গেলে, এরকম কালার শুরু হয়ে গেলে, আমি যে তেঁতুলের চাটনিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর একটু জল দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব,
এটা কিন্তু বেশি ঘন করব না, পাতলাই থাকবে। আমি নুন মিষ্টিটা কিন্তু আগে তেঁতুলের পাল্পের মধ্যেই দিয়ে দিয়েছি, তাই এখন আর দিলাম না। গ্যাসটা অফ করে দিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। কুড়ি মিনিট পর ফিরে এসেছি, বেসনের ঢাকাটা তুলে নিয়েছি। ব্যাটারটা দেখুন এটা কতটা ফুলে গেছে। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার, যেটা দিয়ে আমরা কেক বানাই, একটু দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি স্টিমে বসাবো। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, একটু রিফাইন্ড অয়েল এটায় মাখিয়ে নেবো ভালো করে। ব্যাটারটা ঢেলে দেবো। বেকিং পাউডারটার মেশানোর সাথে সাথে কিন্তু এটা ব্যাটারটা ঢেলে দিয়ে স্টিমে বসাতে হবে, নইলে এটা বেক হবে না ঠিক মতন। আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে একটু জল আর একটা স্ট্যান্ড দিয়ে এটা গরম হয়ে গেছে। এবার আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। এমন একটা বাটি চুজ করবেন যেটা প্রেশার কুকারের মধ্যে ঢোকে, সেটা খেয়াল করতে হবে। এবার আমি সিটি খুলে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে স্টিম করে নেব। কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেবো এটা হয়েছে নাকি। এবার একটা টুথপিক বা ছুরি দিয়ে চেক করে নেব তার মধ্যে লেগে যাচ্ছে নাকি বেসনটা। আমি এই ছুরিটা দিয়ে দেখে নিচ্ছি। দেখুন বেসনটা কিন্তু এর সাথে লেগে যাচ্ছে, মানে এটাকে আরও 5 মিনিট আমার স্টিম করে নিতে হবে। আবারও 5 মিনিট পরে ফিরে এসেছি, এবার দেখে নেব হয়েছে নাকি। দেখুন গায়ে একটুও কিন্তু লেগে নেই, এটা রেডি হয়ে গেছে। এটা বানাতে আমার 25 মিনিট সময় লেগেছে। আর আরেকটা জরুরি কথা, সেটা হলো জলটা যে বাসনটা নেবেন তার 1/4 ভাগ জল দিতে হবে, নইলে স্টিম করার সময় জলটা উপরে এসে ধোকলাটার উপরে চলে আসবে, ধোকলাটা খারাপ হয়ে যাবে, সেজন্য জলটা হিসেব করে দিতে হবে। এবার আমি একটা সারাশি দিয়ে এটাকে বের করে নেব। এবার ধোকলাটা একটু ঠান্ডা হলে আমি এর ধারগুলো কেটে নেব, তাহলে এটা সহজেই থালার ওপরে উঠে আসবে। একটা থালা এটা উল্টে দিয়েছি, চারিদিকটা কেটে নিয়ে এটা উল্টে দিয়েছি। এবার একটু এরকম করলে এটা নিচে থালার ওপরে পড়ে যাবে। এটা থালার ওপরে তুলে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। আমি এগুলো স্কোয়ার শেপে কেটে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। চাটনিটা ঠান্ডা হয়ে গেছিলো, চাটনিটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। একটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে কেকের মতন। এবার এই চাটনিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। এই তেঁতুলের চাটনি দিয়ে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, চাইলে আপনারা এটা সস দিয়েও খেতে পারেন, তবে আমার এই চাটনিটা দিয়ে খেতে ভালো লাগে বেশি।
দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই ভালো। ট্রাই করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তেঁতুলের চাটনিটা যখন এর ভিতরে ঢুকে যাবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে।